পবিত্র হজের অন্যতম ওয়াজিব বিধান জামারায় শয়তানকে প্রতীকী অর্থে কঙ্কর নিক্ষেপ করা। আরাফাতের ময়দানে হজের খুতবা শেষে দশ জিলহজ রোববার মুজদালিফা থেকে মিনায় এসে বড় জামারায় সাতটি পাথর নিক্ষেপ করেন হাজিরা। মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের দশ জিলহজ পর্যায়ক্রমে তিনটি কাজ শেষ করতে হয়। শয়তানকে পাথর নিক্ষেপের পর আল্লাহর উদ্দেশ্যে রোববার ফজরের পরপরই পশু কোরবানি করেন তারা, আর এ দিনটি সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা। হাজিরা ছাড়াও দেশজুড়ে পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগ স্বীকার করেন ধর্মপ্রাণ মুসলমান। পশু কোরবানির পর মাথা মুন্ডন করা হজের আনুষ্ঠানিকতার একটি অংশ। এরপর এগারো জিল হজ শয়তানকে একুশটি পাথর মেরে হাজিরা তাওয়াফে জিয়ারত করবেন। তাওয়াফে জিয়ারতের মধ্য দিয়ে শেষ হবে এবারের হজের আনুষ্ঠানিকতা। সৌদি সরকার জানিয়েছে এবছর সব মিলিয়ে হজে অংশ নিয়েছেন মোট 18,33,000 বেশি মুসল্লি। বাংলাদেশ থেকে হজে অংশ নিয়েছেন 85,000 বেশি মানুষ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।